আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। সত্যি কি এবার বাংলাদেশের হয়ে খেলবেন আন্দ্রে রাসেল? এদিকে মহা সুখবর পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিস্তারিত আপডেটগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আবুধাবি টি-20 লিগের এবারে আসরে দেখা যাবে একাধিক বাংলাদেশি ক্রিকেটারদের। ইতিমধ্যে বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসান। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। তবে শুধু সাকিবই নয়, এবার এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের একাধিক তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং অধিনায়ক তামিম ইকবাল। তার সাথে যোগ হয়েছেন জাতীয় দলের আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলের আরেক অলরাউন্ডার আফিফ হোসেনও টি-20 ক্রিকেট লিগে খেলতে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন। তার সাথে এবার যোগ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20 ক্রিকেট লিগ খেলতে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মাহমুদুল্লাহ। আগামী 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-20 এর প্লেয়ার ড্রাফট। এদিকে দর্শক, সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে ফেসবুকে, যেখানে লেখা ছিল নিজ দেশের হয়ে দলে জায়গা না পাওয়ার জন্য বাংলাদেশের হয়ে টি-20 বিশ্বকাপে খেলবেন আন্দ্রে রাসেল। এমন পোস্ট দেওয়ার সাথে সাথে রীতিমতো ভাইরাল হয়ে যায় ফেসবুকে। অনেকেই এমন হাস্যকর পোস্টে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন, আবার অনেকেই বলছেন এটা একটা ফান পোস্ট ছিল। তবে দর্শক, আমরা চাচ্ছি আন্দ্রে রাসেল নয়, আন্দ্রে রাসেলের মতো এমন হার্ড হিটার ক্রিকেটার যেন বাংলাদেশ ক্রিকেটে উঠে আসে। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।